সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। শনিবার বিশ্ব এইডস দিবসে এইডস থেকে দূরে থাকুন, এইডস রোগী নিয়ে নয়, এই বার্তাই সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে জেলা স্বাস্থ্য দপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগে বহরমপুর শহর জুড়ে বন্যাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এদিনে সচেতনতামূলকে পা মেলান জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মী আধিকারিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং জেলা প্রশাসনের কর্মী আধিকারিকেরা। র্যালি শেষে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এইডস নিয়ে সচেতনতামূলক সভারও আয়োজন করা হয়। আজ 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, সারা পৃথিবীতেই এই দিনটায় এইডসের বিরুদ্ধে সচেতনতা এবং এইডসকে প্রতিরোধ করার কর্মসূচি হিসেবে এই দিনটা পালিত হয়। আজকেও আমাদের সব দেশে, রাজ্যে এবং আমাদের জেলায় এই দিনটা পালিত হচ্ছে এবং পালিত করার যে কর্মসূচিগুলো আমরা নিয়েছি তাতে একটা বন্যাঢ্য শোভাযাত্রা এইডসের বিরুদ্ধে সচেতন করার জন্য এবং পরবর্তী সময় আমাদের মেডিকেল কলেজে গিয়ে ওখানে একটা সেমিনার আছে এবং বিভিন্ন যারা লোকজন থাকবেন তারা এইডসের সম্পর্কে লোককে সচেতন করে তারা বক্তব্য রাখবেন এবং একটা কুইজ প্রতিযোগিতাও আমাদের আছে।